नमस्कार बंधुरा आमार चैनले आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब ट्रेडिशनल एकटी रेसिपि डालेर बड़ार डालना। ये रेसिपिटी गरम भाते खेते खूब ही भालो लागे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। चलुन ताहले देखे नि। एखाने आमी दु रकमेर डाल भिजिए रेखेछि आध घंटार आगे, मुसुर डाल एबं छोलार डाल। एबार आमी एटाके शिले बेटे नेब। आमी एखाने शिले बेटे नेब, आपनारा चाइले मिक्सिते बेटे नेबेन। আমার এখানে বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, আর একটু দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে সব রকম ভালো করে মেখে নেব। ভালো মতন আমার মাখানো হয়ে গেছে। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্যান। এখানে আমি সাদা তেলে বড়াগুলো ভাজবো, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডালের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এরকম সাইজে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজে একদিকে উল্টে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। এদিক ওদিক করে লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু নুন হলুদ। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু গোটা জিরে, একটা তেজপাতা, সব রকম একটু লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি রসুন বাটা, আদা বাটা। রসুন আদা বাটাটাও পেঁয়াজ সঙ্গে একটু লাল করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে সেই বুঝে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটো মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। সব রকম মশলা মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নেব। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। নুন চিনি ভালো মতন মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে আরও একটুখানি ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। ঝোলটা অনেকটা ফুটে গেছে, শুকিয়ে গেছে ঝোলটা, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। দিয়ে সব রকম একটু মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।
যেহেতু এটা ডালের বড়া ঝোল টেনে নেবে তাই একটুখানি ঝোল থাকবে। দেখুন এখানে তৈরি হয়ে গেছে ডাল বড়া ডালনা। আপনারা এইভাবে ডাল বড়া ডালনা রান্না করবেন, গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগবে। কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।